ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ঘোড়ামারা দ্বীপের 30টি পরিবারের হাতে সাগরের জমির পাট্টা ও পুনর্বাসনের কাগজ তুলে দিলেন জেলাশাসক ও মন্ত্রী। এদিন বাংলার জনদরদি মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক নির্দেশ ক্রমে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের সহযোগিতায় এবং সাগর পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে ইয়াস ঝড়ে বিধ্বস্ত ঘোড়ামারা দ্বীপের ভাঙনে এলাকার 30টি পরিবারকে জেলাশাসক ও মন্ত্রীর উপস্থিতিতে পাট্টা প্রদান ও পুনর্বাসন কাগজ তুলে দেওয়া হলো। ওই 30টি পরিবারকে 20 শতক করে সাগরের দক্ষিণ হারাধনপুরের জায়গার পাট্টা তুলে দেওয়া হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলাশাসক পি উলগানাথন, কাকদ্বীপ মহকুমা শাসক অরণ্য বন্দ্যোপাধ্যায়, সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল, সাগরের বিএল আরও হীরক বিশ্বাস, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেন্দ্রনাথ খাঁড়া সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। চৌঠা সেপ্টেম্বর 2021 আজকের ঘোড়ামারাতে আমফান এবং ইয়াসে যারা তারা বাস্তু হারিয়েছিলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, যে সমস্ত মানুষজন, তাদের হাতে আজকের আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক নির্দেশক্রমে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে আজকের ঘোড়ামারা দ্বীপের 30 জন মানুষের হাতে, 30টি পরিবারের হাতে আজকে তাদের পাট্টা তুলে দেওয়া হলো। এবং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা মাননীয় জেলাশাসক ডক্টর পি উলগানাথন সাহেব, উপস্থিত ছিলেন আমাদের অতিরিক্ত জেলাশাসক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম দপ্তরের মাননীয় নীতিশ ঢালি মহাশয়, এসটিও কাকদ্বীপ, এসডিএলআরও কাকদ্বীপ, তাছাড়া এখানকার স্থানীয় বিডিও বিএলআরও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সমস্ত কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষগণ সবাই উপস্থিতিতে তাদের হাতে পাট্টা তুলে দেওয়া হলো 20 শতক করে। এবং তাদের যেটা পুনর্বাসন ঘর করার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আবাসন দপ্তর তাদের ঘরটা বানিয়ে দেয়। যেখানে ওরা বসবাস করতেন ওখানে একটু জল ঢুকার জন্য ওদের ল্যান্ড অনেকটা নষ্ট হয়ে গেছে, তো ওদেরকে ওখান থেকে রেস্কিউ করে আমরা সাগরে ওদেরকে সেটেলমেন্ট করিয়েছিলাম। কিন্তু এতদিন ধরে ওরা টেম্পোরারি ছিল, ওদেরকে আমরা এখন পাট্টা দিয়ে দিয়েছি। শুধু পাট্টা নেই, আমাদের কিছু কনভার্জেন্স মাধ্যমে আমাদের এনআরইজি আছে, আর হাউসিং ডিপার্টমেন্ট, আর আমাদের ইউনো পঞ্চায়েত ডিপার্টমেন্ট মাধ্যমে একটা কনভার্জেন্স মোডে ওদেরকে বাড়ি তৈরি করে আর অন্যান্য যা ফেসিলিটিগুলো আছে সবটাই তৈরি করে ওদেরকে দেওয়ার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আজকে আমরা অ্যারাউন্ড 30 খানা ওইরকম পরিবারদেরকে পাট্টা দিয়ে দিচ্ছি, পরবর্তী গেলে ওদেরকে সেটেলমেন্ট করার যে কাজগুলো আমরা এগিয়ে রাখবো। 20 ডেসিমেল প্যারাড ওইরকম 30 খানা পরিবার। এখানে এসেছিলাম পাট্টা নিতে, সাগর ব্লকের মধ্যেই রুদ্রনগরে বিহেলার অফিসে আমরা উপস্থিত আছি। আমরা মাননীয় জেলাশাসকের উপস্থিতিতে আমাদের মন্ত্রী মহাশয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়ের তত্ত্বাবধানে আজকের ঘোড়ামারার ভূমিহীন
ইয়াস ঝড়ে ক্ষতিগ্রস্ত একেবারে সম্পূর্ণ হারিয়ে যাওয়া ভূমিহীন 30টি পরিবারকে পাট্টা দেওয়া হলো। তার মধ্যে আমি একজন। দক্ষিণ হারাধনপুরে, সাগরের মধ্যে দক্ষিণ হারাধনপুরে এই পাট্টা এবং জায়গা দেওয়া হলো পুনর্বাসনের লক্ষ্যে। কত কতটা করে 20% করে জায়গা দেওয়া হলো। আমরা খুবই আনন্দিত। আমরা একেবারে ভূমিহীন, ঘোড়া মারায় আশ্রয়হীন, আমরা আজ যে ভূমি পেলাম এবং আশ্রয় পাবো এইটা জেনে আমরা খুবই আনন্দ পেয়েছি। এবং আমরা চাইব আমাদের মামাটি মানুষের সরকার যেন আরও কিছু পুনর্বাসন দেয়।